হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, তোমাদেরকে যেরকম আমি বলেছিলাম আগের ভিডিওতে যে শিহাব কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে, এবং আমি শিহাবের জন্য কি কি কেনাকাটি করছি, ওকে কিভাবে টেক কেয়ার করছি, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, শিহাব গরমের বাচ্চা, তো শীতকালে ওর একটু ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক, ডাক্তার সেটাই বলেছিলেন। দেখো, ওর জন্য আমি মোটামুটি যে গেঞ্জি কাপড়ের টুপি দেওয়া যে ড্রেসগুলো হয় সেরকম তিন চারটে ড্রেস কিনে নিয়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, দেখতেই পাচ্ছ, এগুলো নর্মাল যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে, তো সেরকমই আমি কিনেছি। সেজন্য আলাদা করে ম্যাটেরিয়াল ফ্যাটেরিয়াল চেক করাচ্ছি না, জাস্ট নর্মাল গেঞ্জি কাপড়ের একটু মোটা তার উপরেই। আর আপাতত এই ধরনের মোজা নিয়েছি দুটো, আর এই ধরনের ছোট ছোট প্যান্টগুলো নিয়েছি, লম্বা প্যান্ট যেগুলো বলা হয় গেঞ্জি কাপড়ের, এরকম চার পাঁচ পিস নিয়েছি বাড়িতে সবসময় পরার জন্য। আর এই একটা নিয়েছি হচ্ছে মাথার টুপি, যেটা ওই উলের কাপড়ের বলা হয়, এটা কিন্তু ওকে তো ডেলি বাইরে নিয়ে যাওয়াই হয় মোটামুটি কোনো না কোনো কাজে, তো তখন ওই টুপিটাকে এক্সট্রা ওকে মাথার উপর এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য রাখি। আর এই দেখো, ও যে ধরনের টি শার্ট পরে আছে, হাতা লম্বা নর্মাল টি শার্ট, এই ধরনের টি শার্ট কয়েক পিস নিয়েছি ডিফারেন্ট কালারের। আর এটা ওর পাপা কিছুদিন আগে কিনেছিল, খুব সফট কাপড়ের একটা টাওয়াল, টাওয়াল ঠিক না, মানে ব্ল্যাঙ্কেট, সফট কাপড়ের ব্ল্যাঙ্কেট। তো দেখো, এরকম ব্ল্যাঙ্কেট তোমরা বাচ্চাদেরকে দিতে পারো, যেটা আমি তোমাদেরকে অলরেডি চেক করি দেখাচ্ছি, যে সাপোজ যদি বাচ্চার মুখের উপরে ব্ল্যাঙ্কেট রাত্রে ঘুমের ঘরে এমার্জেন্সি পড়েও, বা যাতে বাচ্চা সেটাকে সরিয়ে নিতে পারে, তো সেটা আমি দেখো একদম তোমাদের লাইভ দেখিয়ে দিলাম, যে ওকে ঢেকে রাখলে তো বাচ্চারা থাকে না বেসিক্যালি, ওকে রাত্রে যে এখন যে ড্রেসটা পরানো আছে এরকম ড্রেস পরিয়ে রাখছি, মাথায় টুপি পরিয়ে রাখলে বাচ্চারা থাকতে চায় না, সেই কারণে ওই ব্ল্যাঙ্কেট হালকা করে গায়ে চাপা দিয়ে রাখছি আপাতত, যেহেতু ঠান্ডাটা অল্প, আর কয়েকদিন পরে ততদিনে প্র্যাকটিস হয়ে যাবে, তখন হয়তো ও টুপি পরে শুতেও চাইবে, তখন হাতের মোজা পায়ের মোজা সেগুলোও কিনবো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা যাদের বাচ্চা গরমে হয়েছে এরকমভাবে আমার মতো করে তোমরা প্রোটেকশন নিতে পারো, তাহলে তোমাদের বেবিরা ভালো থাকবে। আর ডাক্তার একটা কথা বলেছেন যে একটু বেশি করে জল খাওয়াতে, সেই জন্য ওকে আমি এইভাবে একটু জল খাওয়ানোর চেষ্টা করি। আর এই ভিডিওটা যখন শ্যুট করা তখন ওর বয়স হচ্ছে 6 মাস 27 দিন, তার মানে অলমোস্ট 6 মাস শেষ হয়ে গিয়ে 7 মাস হয়েই যাবে, তো বুঝতেই পারছো যে শিহাবের কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে। কিন্তু তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে শিহাবের নতুন কী খাওয়া দাওয়ানো আমরা স্টার্ট করেছি, যেহেতু 7 মাস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওকে কিন্তু আমরা এখন খিচুড়ি দিচ্ছি, জল দিচ্ছি, রাত্রের দিকে সেরেল্যাক দিচ্ছি, তো কী কী খাবার দিচ্ছি না দিচ্ছি সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও করবো। ততদিন অবধি তোমরা ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।